সাবস্ক্রাইব করুন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলটিকে এবং বেল আইকন প্রেস করুন হেলথ রিলেটেড লেটেস্ট ভিডিও সবার থেকে আগে দেখার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি দেবাশিস তো চলুন বন্ধুরা আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার সম্পর্কে জেনে নিই যে ওষুধটি সম্পর্কে আমরা আলোচনা করবো সেটির নাম হলো অ্যারোকট রোটা ক্যাপস এটি সিপলা কোম্পানির একটি মেডিসিন তো এটি কিসের জন্য কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা অবশ্যই এতে দেখে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা এটি বয়স্কদের জন্য শ্বাসকষ্টের ওষুধ তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ডুলিন ইনহেলার সম্পর্কে তো এয়ারোকট এরও একটি ইনহেলার হয় কিন্তু এটি হচ্ছে ক্যাপসুল রোটা ক্যাপ এটি একটি মেশিনের মধ্যে দিয়ে চাপলে এর থেকে যে গ্যাসটা বের হয় সেটা সঙ্গে সঙ্গে টেনে নিলে শ্বাসকষ্ট কমে বয়স্কদের ক্ষেত্রে তো বন্ধুরা দেখে নেব এর মধ্যে কী কী মেডিসিন দিয়ে এয়ারোকটটা বানানো হয় তো বন্ধুরা দেখুন এখানে লেখাই রয়েছে বেক্লোম্যাথাসন হানড্রেড এম জি থাকে মানে একটা ক্যাপসুলের কথাই বলা হচ্ছে একটা ক্যাপসুলে বেকলা মেথাসন থাকবে হানড্রেড এমসিজি মানে মাইক্রোগ্রাম এবং থাকবে লিভোস সালবেল সালফেট এটা থাকবে হানড্রেড এমসিজি এটি একশো এম জি এবং এটি একশো এম জি তো এই হলো এর পরিমাণ দেখুন এখানে লেখা রয়েছে বেকলো ম্যাথাসন এবং লিভোস সালবইটামল তো এতে তিরিশটা ক্যাপসুল থাকে বন্ধুরা দেখে নিন এর কোম্পানিটা দেখে নি কোম্পানির নাম হচ্ছে সিপলা তো খুবই রেবুটেড একটি কোম্পানি এবার দেখব এর এমআরপি সম্পর্কে তো বন্ধুরা এমআরপি হচ্ছে বিয়াল্লিশ টাকা সাতানব্বই পয়সা তো এটা যেকোনো মেডিসিন শপে উপলব্ধ থাকে আপনারা চাইলে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এটি কালেক্ট করবেন এখানে সেই কথাও লেখা রয়েছে এটি একটি শিডিউল এইচ ড্রাগ বা ওষুধ এটি প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা উচিত নয় আপনারা আরও যদি এই ওষুধটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে এখানে এই কিউ কোডটিকেও স্ক্যান করতে পারেন তাহলে এর সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের ফোনের সামনে ভেসে উঠবে এবার আসব এর ব্যবহার সম্পর্কে বন্ধুরা এটি বিশেষত বয়স্কদের বয়স্ক মানুষদের যাদের খুব শ্বাসকষ্ট রয়েছে বা অ্যাজমাতে ভুগছেন যাকে বলা হয় সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালবোনারি ডিজিজ তাদের ক্ষেত্রে এসবগুলি ব্যবহার করা হয় শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তো বন্ধুরা এটি প্রয়োজন অনুযায়ী দিনে তিন থেকে চারবার করেও নেওয়া যায় এটা হলো এর মাত্রা একটা করে ক্যাপসুল মেশিনের মধ্যে দিয়ে এটিকে চাপলে একটা যে গ্যাস বের হয় ওটা নিলে ইনহেল করলে তাদের শ্বাসকষ্ট কমে তো বন্ধুরা এই হলোর মাত্রা দিনে তিন থেকে চারবার প্রয়োজন অনুযায়ী নেওয়া যায় তো এবারে দেখা যাক ওষুধটি কেমন ধরনের হয় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন তো শেয়ার করবেন বন্ধুদের সাথে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখুন এরকম একটি কৌতুক এর মধ্যে তিরিশটা ক্যাপসুল থাকে একটি করে ক্যাপসুল নিতে হয় নিয়ে একটা মেশিনের মধ্যে দিয়ে চাপলে একটা গ্যাস বের হয় দেখুন এখানে সব কিছু লেখা রয়েছে কিউআর কোড রয়েছে এটা স্ক্যান করতে পারেন বন্ধুরা এটি যেহেতু রোটা ক্যাপ তাই দেখুন রোটা হেলার এটা রোটা হেলারের সাহায্যে কিংবা দেখুন এখানে লেখা রয়েছে রিভেলাইজারের সাহায্যে নিতে হবে অনলি এখানে লেখা রয়েছে রোটা হেলার না হলে রিভোলাইজারের মাধ্যমে এটি নিতে হবে বন্ধুরা শ্বাসকষ্টের জন্য অনেকেই ওষুধ খান কিন্তু বলে রাখি ওষুধেতে কিন্তু এগুলি খুবই সেফটি ওষুধ খেলে খাদ্যের মাধ্যমে আপনার শরীরে যাবে গিয়ে ডাইজেশান হয়ে বা হজম হয়ে সারা শরীরে রক্তের মাধ্যমে ছড়িয়ে যাবে তবে কার্যকরী মাত্রায় ফুসফুসে গিয়ে পৌঁছাবে তবেই কাজ হবে আর এটি কিন্তু রক্তের মাধ্যমে অতটা বেশি ছড়াবে না এটি ডাইরেক্টলি ফুসফুসে গিয়েই কাজ শুরু করে দেবে তাই এর সাইড এফেক্টও খুব কম এবং ট্যাবলেটের থেকে এটি গ্রহণযোগ্য বেশি তো বন্ধুরা এবার আসবো এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বন্ধুরা এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে এটি নিলে শরীরে কামুনি ভাব হতে পারে বা মাথা ঘুরতে পারে মুখটা শুকনো লাগতে পারে আর একটা কথা বলে রাখি যারা একবার এটি নেবেন নেওয়ার পরে কিন্তু মুখটি খুল্লি করে ধুয়ে নেবেন তাহলে কিন্তু মুখে ঘা হওয়ার চান্স থাকে না নাহলে মুখে ক্ষত সৃষ্টি হতে পারে সবার এটা হয় না তবু এটা সাবধানতার জন্য বলে রাখলাম এটা আপনারা অবশ্যই করবেন একবার নেওয়ার পরেই মুখটা ধুয়ে ফেলবেন আর যেসব সাইড এফেক্টগুলো বললাম যেগুলো ভাটিগো বা মুখ ড্রাই মাউথ হয়ে হতে পারে বা গাটা খাঁপতে পারে এটাই হতে পারে এছাড়া অন্য কোনো সাইড এফেক্ট এর বেশি নেই তো আপনারা এটা ব্যবহার করতে পারেন বাইরের বয়স্কদের জন্য ব্যবহার করতে পারেন বা আপনার ডক্টরের কাছে এই প্রস্তাবটি রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ